আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকের এই ভিডিওতে তিনখানা চ্যালেঞ্জ রয়েছে তাদের জন্য যারা কোরআনকে মানে না কোরআনের উপর বিভিন্ন রকম অপবাদ অপবাদ লাগায় কোরআনের উপর বিরূপ ধারণা করে অথবা যারা বলে যে কোরআন সৃষ্টিকর্তা আল্লাহ তাবারাক ওয়া তাআলার পক্ষ থেকে নয় বরং এটা মোহাম্মদ তার নিজের মত করে বানিয়ে বানিয়ে রচনা করেছে তাদের জন্য আজকের এই ভিডিওতে তিনখানা চ্যালেঞ্জ রয়েছে তবে আমি মুসলিম ভাই বোনদের কাছে বিশেষভাবে অনুরোধ করব যে ভিডিওটিকে লাইক এবং বেশি বেশি শেয়ার করুন যাতে করে যারা এই কোরআনের উপর বিরূপ ধারণা করে কোরআনের উপর মিথ্যা অপবাদ লাগায় কোরআনের উপর সন্দেহ পোষণ করে কোরআনকে মোহাম্মদের মন গড়া কথা বলে আখ্যায়িত করে তাদের কাছে এই মেসেজ পৌঁছে যায় যে আল্লাহ তোমার কতার পক্ষ থেকে এসেছে এবং তারা কি করে এর মোকাবিলা করার চেষ্টা করে চেষ্টা করে আর আমি জানি যে তারা হাজার চেষ্টা করার পরেও সফল হতে পারবে না ফলে হতে পারে যে যারা চেষ্টা করবে তারা এই চেষ্টায় সফল না হয়ে এই কোরআনের কাছে মাথা নত করবে এই জন্য এই ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করুন যাতে করে তাদের কাছে পৌঁছে যায় আর এখনো পর্যন্ত যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নিন যাতে করে পরবর্তী ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি নোটিফিকেশন পেয়ে যান কোরআনকে অস্বীকারী কাফের নাস্তিকের জন্য প্রথম চ্যালেঞ্জ সারা পৃথিবীতে যত শক্তি রয়েছে এমন কি জিনকে সঙ্গে নিয়েও চেষ্টা করে দেখো এরকম একখানা নিয়ে এসে দেখো জন্য প্রথম চ্যালেঞ্জ কোরআনকে যদি অমান্য করে করো যদি এই কোরআনকে আল্লাহর কিতাব বলে না বিশ্বাস করো তাহলে প্রথম চ্যালেঞ্জটা একবার পূর্ণ করে দেখাও সেটা হলো আলা আল্লা তু বি বিজাল কোরআন এই কোরআনের মতো একখানা কোরআন তোমরা রচনা করে দেখাও একখানা কোরআন রচনা করে দেখাও আর আমাদের চ্যালেঞ্জ চ্যালেঞ্জি কখনো তোমরা এই চ্যালেঞ্জের মোকাবেলা করে এরকম একখানা কোরআন রচনা করতে পারবে না কখনো পারবে না একবার চেষ্টা করে দেখো পবিত্র কোরআনকে অমান্যকারী ওয়াস স্বীকারকারী কাফের নাস্তিকদের জন্য দ্বিতীয় চ্যালেঞ্জ আমি আকুলু নাফতারা তোমরা যদি বলো যে এই পবিত্র কোরআন আল্লাহর পক্ষ থেকে নয় বরং মুহাম্মদের রচনা করা তাহলে ফাতু বিআশারিশ সুআরি মিসলিহি এই পবিত্র কোরআনে 114টা সুরা রয়েছে তার মধ্যে মাত্র 10খানা সুরা রচনা করে দেখাও যে কোন সূরার মত ছোট বড় যে কোনো সুরার মত মাত্র 10খানা সুরা রচনা করে দেখাও মান্য হলে মাত্র খানা রচনা করে দেখাও। যত কবি আছে যত সাহিত্যিক আছে সারা পৃথিবীতে যত রকম শক্তি আছে কম্পিউটারের সাহায্য সহযোগিতা নিয়ে মাত্র দশ খানা সোড়া রচনা করে দেখা আর আমাদের চ্যালেঞ্জ চ্যালেঞ্জি এই দশ খানা সোরার মতো সুরা তোমরা রচনা করতে পারবে না কখনো পারবে না পারবে না সারা পৃথিবী জুড়ে কাফির নাস্তিকদের মধ্যে যত কবি সাহিত্যিক বৈজ্ঞানিক দার্শনিক আছে তাদেরকে তৃতীয় চ্যালেঞ্জ হচ্ছে আল্লাহ তাবারকাতার পক্ষ থেকে যদি তোমরা এই কোরআনকে অস্বীকার করো যদি সন্দেহ পোষণ করো ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম মা আলা আব্দিনা ফাতু বিসুরাতিম মিম মিছলিহি ওয়া দাউ শুহাদা আকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন যদি তোমরা এই কোরআনের উপরে সন্দেহ পোষণ করো যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ হয়েছে তাহলে মাত্র পবিত্র কোরআনের 100 চোদ্দটি সুরার মধ্যে মাত্র একখানি যে কোনো সুরাকে চয়ন করো এবং তার মতো একখানা সুরা তোমরা রচনা করে দেখা একখানা সুরা পবিত্র কোরআনের মতো গোটা কোরআন নয় দশটা সোরাও লাগবে না পবিত্র কোরআনে একশো চোদ্দটা সোরার মধ্যে যে কোনো ছোট বড় যে কোন একটা সোরাকে চয়ন করো আর তার মতো করে এত ব্যাপক অর্থবোধক একটা মাত্র সোরা তোমরা রচনা করে দেখাও লাই এত না বিমিসলিহি তোমরা তোমাদের তোমরা তোমাদের মানে তো যদি সত্যবাদী হও কি ক্ষমতাশীল হও তাহলে মাত্র একখানা সোরা রচনা করে দেওয়া হয় একখানা সোড়ানা পারবে না কখনো পারবে না